ITB 24। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। দেশ এবং প্রবাস, দূরের এবং কাছের, যে যেখান থেকে ITB 24 চ্যানেলটি দেখছেন, সবাইকেই ITB 24 চ্যানেলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। মুসলমান ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি গুরুত্বপূর্ণ একটি মাসআলা নিয়ে। জুমার নামাজ যদি আপনি জামাতের সাথে ইমামের পিছনে না পড়তে পারেন, তাহলে আপনি জুমার নামাজ কিভাবে আদায় করবেন? প্রিয় বন্ধুরা, আপনারা জুমার নামাজ যদি ইমামের পিছনে না আদায় করতে পারেন, তাহলে প্রথমত হচ্ছে আপনি আর জুমার নামাজ একা একা পড়তে পারবেন না। তো আপনি কি করবেন? আপনি যদি জুমার নামাজ ইমামের পিছনে মসজিদের মধ্যে আদায় না করতে পারেন, যে কোনো কারণ হতে পারে, বর্তমানে করোনা ভাইরাসের জন্য নিষেধেই জুমার নামাজ মসজিদে পড়া, এবং আপনি অন্য কোনো কারণ হতে পারে, আপনি কোথাও ট্রাভেল করলেন, কোথাও আপনি সফর করলেন, বা যে কোনো কারণবশত আপনি জুমার নামাজ আদায় করতে পারছেন না মসজিদের মধ্যে ইমামের পিছনে, তো আপনি সেই দিন জুমার নামাজের পরিবর্তে জোহরের নামাজ আদায় করতে হবে। তো আপনি জোহরের নামাজ কিভাবে আদায় করবেন? জোহরের নামাজ অন্য দিন যেভাবে জোহরের নামাজ পড়ার জন্য নিয়ত করেন, জোহরের নামাজের জন্য আপনি প্রস্তুতি নেন, ঠিক সেই দিনও আপনি জুমার নামাজ তো পড়তে পারবেন না, জোহরের নামাজ পড়তে হবে 10 রাকাত, জোহরের নিয়ত করতে হবে, এবং আপনি জোহরের যেভাবে নিয়ত করেন 4 রাকাত ফরজ নামাজ, আপনি ঠিক এইভাবেই জোহরের নামাজটা আদায় করে নেবেন। সংক্ষিপ্ত যদি আমি বলি, জুমার নামাজ যদি আপনি ইমামের পিছনে না পড়েন, তাহলে আপনি জুমার নামাজ একা একা পড়তে পারবেন না, আপনার জুমার নামাজের পরিবর্তে জোহরের নামাজ আদায় করতে হবে। এখন প্রশ্ন হলো, আপনি নিয়ত কোনটা করবেন? জুমার নিয়ত করবেন না জোহরের নিয়ত করবেন? আপনি প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা সকলেই জোহরের 4 রাকাত ফরজ নামাজের নিয়ত করতে হবে। আশা করি আপনারা মাসালাটি বুঝেছেন। যদি কারো প্রশ্ন থেকে থাকে, কমেন্টে আপনারা লিখবেন, প্রশ্ন লিখবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। এবং আপনাদের কাছে আকুল আবেদন হচ্ছে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল হারামাইন ট্রাভেলস এন্ড ট্যুরস, হজ ও উমরার জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।